বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রাণী নীলতিমি। এগুলোর খাবার খাওয়ার ধরনও এমনই বিশাল। প্রতিদিনই প্রাণীটি গলাধঃকরণ করে টন টন খাবার। তাদের প্রধান খাবার হলো চিংড়ি সদৃশ কিরিল। তাছাড়া অন্যান্য জলজ প্রাণীও খেয়ে থাকে তারা। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, নীলতিমি এখন প্লাস্টিকও খাচ্ছে। সাগর প্লাস্টিকে ছোট ছোট দানায় ভরপুর হয়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে। গবেষণা থেকে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে, সেটি হলো নীলতিমি দিনে 45 কেজির মতো প্লাস্টিক খাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক উপকূলে ভ্যালিন জাতের তিমি, নীল, ফিন এবং হাম্পব্যাক এই তিন প্রজাতির উপর গবেষণা চালানো হয়। গবেষণা করা হয় কত পরিমাণ প্লাস্টিক তিমিগুলো খাচ্ছে এই নিয়ে। ভ্যালিন জাতের তিমি হলো ফিল্টার ফিডার। এই জাতের তিমি সমুদ্রের পানি থেকে চিংড়ির মতো ক্রাস্টেসিয়ান বা কিরিল ও অন্যান্য ছোট শিকার খায়। খাবার খেতে তারা ব্যবহার করে মুখের ভেতরে থাকা ক্যারাটিনের তৈরি বালিন প্লেট। ক্যারাটিন নামের পদার্থটি মানুষের হাতের নখে পাওয়া যায়। গবেষণার তথ্য অনুযায়ী নীলতিমি প্রতিদিন 10 মিলিয়ন বা 1 কোটি মাইক্রোপ্লাস্টিক খাচ্ছে, যা প্রায় 45 কেজির সমান। অন্যদিকে ফিনতিমি প্রতিদিন খাচ্ছে 60 লাখ মাইক্রোপ্লাস্টিক, যা প্রায় 25 কেজির সমান। ফিনতিমিরও প্রধান খাবার হলো কিরিল। হাম্পব্যাক তিমি মূলত কিরিল খায়, কিন্তু কিছু হাম্পব্যাক আবার ছোট মাছও খেয়ে থাকে। গবেষণায় প্রাপ্ত তথ্য মতে, যেগুলো কিরিল খায় সেগুলো প্রতিদিন 40 লাখ মাইক্রোপ্লাস্টিক ভক্ষণ করে থাকে, যা প্রায় 17 কেজির সমান। গবেষকরা এই তথ্য পেতে 126টি নীলতিমি, 65টি হাম্পব্যাক তিমি এবং 29টি ফিনতিমির উপর গবেষণা চালিয়েছেন। এই গবেষণায় তারা ব্যবহার করেছেন ইলেকট্রনিক ট্র্যাক ডিভাইস সাকশন কাপড়। এটি তিমিগুলোর পেছনে যুক্ত করা হয়েছিল। এগুলোতে ক্যামেরা, মাইক্রোফোন, জিপিএস, লোকেটার এবং গতিবিধির উপর নজর রাখে এমন একটি যন্ত্র ছিল। গত বছর একই তিমির উপর প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছিল, নীলতিমি প্রতিদিন 10 থেকে 20 টন কিরিল খায়, ফিনতিমি খায় 6 থেকে 12 টন কিরিল। অন্যদিকে হ্যাম্পব্যাক তিমি খায় 5 থেকে 10 টন কিরিল অথবা 2 থেকে 3 টন মাছ। নতুন গবেষণায় পাওয়া গেছে, তিমিরা 165 থেকে 820 ফুট গভীরে সবচেয়ে বেশি খাবার খেয়ে থাকে, আর কাকতালীয়ভাবে সেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সবচেয়ে বেশি পাওয়া যায়। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিক বর্জ্যের ছোট ছোট দানা। এগুলো 5 মিলিমিটারের চেয়েও ছোট। শিল্প বর্জ্য ও অন্যান্য পণ্য থেকে এগুলো তৈরি হয়। সাম্প্রতিক দশকগুলোতে সমুদ্রে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়েছে। এসব মাইক্রোপ্লাস্টিক খাওয়ার ফলে তিমির স্বাস্থ্যগত দিকের উপর কি ধরনের প্রভাব পড়ছে তা পরিষ্কার না। গবেষণায় দেখানো হয়েছে, যদি প্লাস্টিকের সাইজ ছোট হয় তাহলে এটি পেটের ভেতর দিয়ে গিয়ে ভেতরের অন্যান্য অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যদিও দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টি পরিষ্কার নয়। প্লাস্টিক থেকে রাসায়নিকও নির্গত হতে পারে, যেগুলো অন্ত্রস্রাবীর ক্ষতি করতে পারে।